প্রতিবেশী তিন রাষ্ট্রে জঙ্গি তৎপরতাকে গুরুত্বের সঙ্গে নিলে বর্ষবরণ অনুষ্ঠানে যে কোনো প্রকার হামলার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর যে কারণেই রমনার সায়ানটের অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপত্তার স্বার্থে ডিএমপি নেওয়া কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠানে কেউ মুখোশ পরে প্রবেশ করতে পারবে না এবং দুপুর পর কাউকে রমনা এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না একটার আবৃত্ত অনুষ্ঠান যেগুলো হবে এখানে এগুলা এগারোটার থেকে সাড়ে এগারোটার ভিতরেই আশা করছি শেষ হয়ে যাবে এরপরে যে এই প্রাঙ্গনে কিছু মেলা টেলা থাকে সেটার জন্য আমাদের আমরা দুইটা পর্যন্ত সর্বোচ্চ এখানে আমরা এই এটা অ্যালাউ করব এবং একটার ভিতরে আমরা ঢোকার গেটগুলো বন্ধ করে দিবে আমাদের উপমহাদেশের পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই তিন দেশেই জঙ্গি তৎপরতা তারা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তারা ধারণা করছে এবং সেই ধারণার থেকেই আমরা এই ব্যবস্থা নিচ্ছি আর আমরা এই রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আমরা কিছু এই ধরনের রেডিক্যালাইজ সংগঠনের তৎপরতা লক্ষ্য করছি